সো গাইস কালকে হচ্ছে ফার্স্ট লেন, আর ফার্স্ট লেনে তো ভাই থান্ডারাস একটা মেইন ইভেন্ট তো আছেই, কিন্তু আজকে আমরা আমাদের পেজের উপরও কিছু থান্ডারাস করতে চলেছি, কারণ আমাদের পেজের উপর এমন একজন আসছেন যাকে দেখে তো মানে মানুষজন পাগলা হয়ে যায়। যাকে বলতে গেলে মানে হাইপ আলাদা লেভেলের থাকে, ফ্যান্সদের সাপোর্ট আলাদা লেভেলের থাকে, সোশ্যাল মিডিয়ায় লাইক থেকে শুরু করে সমস্ত কিছুতে পুরো গরম করে রেখে দিয়েছেন যে মানুষটা, সে আজকে আমাদের পেজে আছে। সো সিরিয়াসলি বলা চলে ফার্স্ট দিনে একটা হিউজ ম্যাচ, হ্যাঁ হিউজ ম্যাচ তো বটেই, দ্য ব্লাড লাইন জিমি উসো অ্যান্ড সোলো সিকোয়া ভার্সেস আমাদের এভারগ্রিন হিরো জন সিনা অ্যান্ড এলএন আইটের থান্ডারাস, একটা ট্যাগ টিম ম্যাচ আমরা দেখতে পাবো কালকে। আর সত্যি বলতে গেলে এটা এলএন আইটের মেন রস্টারের কেরিয়ারে বলা চলে একটা খুব বড় ম্যাচ, অবভিয়াসলি মেন ইভেন্ট ম্যাচ, যেখানে জন সিনা তার টিম পার্টনার অবভিয়াসলি ক্লাসিক। আর হ্যাঁ আমরা এলএন আইটের থেকে প্রচুর কিছু এক্সপেকটেশন রাখি, আর সত্যি বলতে গেলে উনি এমন একটা এক্সাম্পল যে বয়স কোনো ম্যাটার করে না, কারণ ফ্যান্সরা যেরকমভাবে তাকে সাপোর্ট করে, আমরা যেরকমভাবে সাপোর্ট করি, সেটাই একটা আলাদা লেভেলে তাকে নিয়ে যায়। আর অবভিয়াসলি আমরা প্রচুর কিছু এক্সপেকটেশন তো রেখেছিলাম, আমরা যেমন রেখেছিলাম এলএন আইট হয়তো মানি ইন দ্য ব্যাংক জিততে পারে, কিন্তু জিততে পারেনি। আমরা সত্যি বলতে গেলে খুবই নিরাশ হয়েছিলাম সেই রাতে, কিন্তু স্টিল এলএন আইট কিন্তু আমাদেরকে এন্টারটেইন করে গেছে তার মাইক স্কিল দিয়ে, তার অ্যাটিটিউড, তার অ্যাগ্রেশন, তার স্টাইল, সমস্ত কিছু দিয়ে আমাদেরকে এন্টারটেইন করে গেছে। আর আমরা দেখেছিলাম সামার স্ল্যামে স্লিম জিম ব্যাটেল রয়্যাল জিততে, অবভিয়াসলি ক্লাসিক ছিল, কিন্তু এটা একটা ওয়ার, সিরিয়াসলি একটা বড় যুদ্ধ যে আমরা স্ম্যাকডাউনেও দেখতে পেয়েছি, আর অবভিয়াসলি ভাই ফার্স্ট লেনেও বলা যেতে পারে একটা মেগা ওয়ার বিল্ড হয়ে গেছে। আর সিরিয়াসলি অনেক কিছু হতে চলেছে, আর সত্যি বলতে গেলে এলএন আইটের কেরিয়ার এটা একটা বেস্ট থিং। ডাজন্ট ম্যাটার যে সে কোনো চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করছে কিনা, কিন্তু ম্যাটার ইজ যে সে কীরকম ম্যাচ ডেলিভার করছে, কীরকম স্টোরি লাইনে আছে, তার ফুল এফোর্টটা আমরা দেখতে পাচ্ছি। সিরিয়াসলি বলা হচ্ছে জন সিনা অ্যাপ্রিসিয়েট করেছে এলএন আইটকে, তো বড় ব্যাপার তো বটেই। তো আজকে আমরা আমাদের পেজের ওপর এলএন আইটকে নিয়েছি, তাকে একটা সামান্য ট্রিবিউট দিয়েছি, একটা সিম্পল অয়েল প্যাস্টেল অ্যান্ড অ্যাক্রিলিকের ওপর ওয়ার্ক করেছি। তোমরা দেখবে আমি আমার চ্যানেলে প্রাইস সুপারস্টারদের উপর কাজ করি, ফ্যান আর্ট বানাই তার থেকে শুরু করে, হ্যাঁ আমাদের চ্যানেলে তো রেসলিং রিলেটেড কন্টেন্ট আসে, চুলচেরা বিশ্লেষণ হয়, হুচ্চুতি হয়, তার সাথে সাথে আমরা সুপারস্টারদেরকে ট্রিবিউটও দিই। তো এরকম ওয়ার্ক তো আমাদের চ্যানেলে প্রচুর আসে, তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এটা শেয়ার করতে পারো, টুইটারে রিটুইট করতে পারো, তোমরা তোমাদের ডব্লিউডব্লিউই ফ্রেন্ডসদেরকে শেয়ার করো এটা। আর হ্যাঁ আমাদের চ্যানেলে তো অনেক কিছু আসে, বেঙ্গলি রেসলিং টক শো বলে কথা, তো সমস্ত কিছু ডিসকাশন হয়, আর তার থেকে শুরু করে ভাই কালকের ফার্স্ট লেন, ভাই কালকের ফার্স্ট লেন তো থান্ডারাস হতে চলেছে, কী হতে চলেছে কিচ্ছু মাথা কাজ করছে না, যা কিছু হতে পারে। তো আমরা তো অনেক কিছু নিয়ে আসবো, অনেক অনেক কিছু আমাদের চ্যানেলে আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।